দ্বীপ উপজেলা মহেশখালীর বাড়াতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ শুক্রবার সকালে মহেশখালীর গোরকঘাটা জেটিঘাট সংলগ্ন এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে এই ভাস্কর্য নির্মাণের কাজ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল সভায় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ও মহেশকালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মহেশখালীতে পাবলিক সিটিং ও নামাজের ব্যবস্থা পর্যটকদের জন্য শপিং ও উন্নত মানের রেস্টুরেন্টের ব্যবস্থা পাবলিক টয়লেট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে বলে জানায় কৌক নিউজ ডেস্ক টিটিএম